রাজধানীর বাড়িধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে মরিরুল নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন এই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এই সময় ঘটনাস্থল থেকে কাউসার নামে অপর এক পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক বলেন কনস্টেবল কাউসারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আরো জানাচ্ছেন বাতিন বিপ্লব পুলিশের গুলিতেই নিহত পুলিশ সদস্যের মরদেহটি তখনও ফিলিস্তিন দূতাবাসের সামনে নিথর পড়ে আছে এরই মধ্যে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন জাপান দূতাবাসের এক গাড়ি চালক মধ্যরাতে রাস্তার ওপর পুলিশের নিথর দেহ পড়ে থাকতে দেখে আশপাশে খোঁজ নিতে গেলে নিজেও গুলিবিদ্ধ হন তিনি তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ডিউটি শেষ করে অ্যাম্বাসেড থেকে আসতেছে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে দেখলাম একটা হাতে গুলি লাগছে হাতের একটা গেছে লাগছে। এই আমরা ডাক্তার বলছে এদিকে খবর পেয়ে ফিলিস্তিন দূতাবাসের সামনে যায় আইন বাহিনীর সদস্যরা সেখান থেকে ঘাতক পুলিশ কাউসার আলীকে হেফাজতে নেয় তারা পরে নিহত পুলিশ মনিরুল ইসলামের পরিচয় নিশ্চিত হয় গোয়েন্দারা এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন ভোরে ঘটনাস্থলে যান পুলিশ প্রধান চৌধুরী তিনি বলেন কাউসার আলীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গুলি করা গুলিতে কনস্টেবল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি ঘটনার পর দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বাতেন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা